নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি রথযাত্রার দিন আপনারা যে ক্রিয়াগুলি আমি করতে বলবো, সেই ক্রিয়াগুলি যদি ঠিক মতো করেন তাহলে সৌভাগ্য বৃদ্ধি এবং ধন সম্পত্তি লাভ হতে বাধ্য, আর যদি না হয় তাহলে আমার এই চ্যানেলটি ডিলিট করব। আমি এত বড় দায়িত্ব নিয়ে কথা বলছি, তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি টিল এন্ড পর্যন্ত আপনাদের মঙ্গলের জন্য দেখুন। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওগুলি ওয়াচ করুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। আমি একটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। জগন্নাথ দেব, আপনারা সকলেই জগন্নাথ দেবকে চিনেন এবং জানেন। আসুন জেনে নিন জগন্নাথ দেবকে প্রসন্ন করে আপনাদের গৃহে ধন সম্পত্তি বৃদ্ধি কীভাবে করবেন। তার জন্য কিছু ক্রিয়া রয়েছে, খুব সিম্পল এবং খুব নিষ্ঠার সাথে কিন্তু এই ক্রিয়াগুলি করতে হবে। তো মাইন্ডলি ভিডিওটি শুনুন। রথযাত্রার দিন আপনারা সকালবেলা উঠবেন, এই ধরুন 5টা সাড়ে 5টার মধ্যে উঠবেন। উঠার পর আপনারা রথযাত্রার দিন আপনারা নদীতে গিয়ে স্নান করুন এবং বাড়িতে এসে সেই নদীর জল এক বালতি নিয়ে এসে তার মধ্যে গঙ্গা জল দিয়ে স্নান করুন। আর যদি পারেন গঙ্গা জলে পুরো স্নান করা সবচেয়ে বেটার। দ্বিতীয়, সেদিনকে যদি আপনারা রথের দড়ি টানতে পারেন তাহলে কিন্তু আপনাদের গ্রহণ দোষ, আপনাদের কৃতকর্মের দোষ কেটে যাবে। এরপরে যে দ্বিতীয় আরেকটি কথা বলবো সেটি হচ্ছে, রথযাত্রার দিন যদি আপনারা রথের দড়ি বাড়িতে আনতে পারেন তাহলে কিন্তু আপনাদের গৃহে বাস্তুদোষ এবং আপনার গ্রহণ দোষ কেটে যাবে এবং আপনি যে কোনো কাজে কিন্তু সাকসেস পাবেন। এরপরে যে 3 নম্বর কথাটি বলবো সেটি হচ্ছে, রথযাত্রার দিন যদি রথের যে চাকা ঘুরে সেই যেখান দিয়ে রথটা গেল সেখানকার যে ধুলো, সেই ধুলোটি যদি আপনি নিয়ে এসে হলুদ কাপড়ে বেঁধে ঈশান কোণে যদি ঝুলিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হতে বাধ্য। এরপরে যে কথাটি বলবো সেটি হচ্ছে, রথযাত্রার দিন যদি আপনারা কোনো দরিদ্র বা দুস্থ লোককে অন্ন বা বস্ত্র দান করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অর্থের অভাব জীবনে হবে না। তো এই ছিল রথযাত্রার দিন আপনারা কী ক্রিয়া করবেন। আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই বুঝতে পারলেন। যদি এনি ডাউটস, কোনো রকম ডাউটস থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে লিখুন, আমি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।